কেন পাগলামি করতেছো? আরে ভালোবাসায় তো একটু পাগলামি থাকবে। এটা ভালোবাসা না, তোমাকে আমি হাজার বার বলছি, এটা জাস্ট ফ্যাসিনেশন, মোহ। প্রিয় তুষি, তুমি বলো এটা ফ্যাসিনেশন, আমি বলি ভালোবাসা। তো আজকে এখানে সবাই আছে, বন্ধু বান্ধব, ক্লাসমেট, বড় ভাই, ছোট ভাই, তো সবার সামনে আমি বলতে চাই, তুষি আই লাভ ইউ। তুষি আসলে এটা তুষিকে দিবেন, ওর হাতেই দিবেন। বিয়ের গিফট? কার বিয়ে? তুষি আপার। তোমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে। ভার্সিটি থেকে চলে গেলে বলে যেতে পারবা, পালিয়ে গেলে যে ভালোবাসা শেষ হয়ে যায় সেটাকে অনেক ভালোবাসা বলে? তোমাকে ছাড়া থাকতে পারবো না। এক মিনিট দাঁড়াও, তুষি ফোন দিছে। ও হ্যাঁ বাবা, আমি বিয়েটা করতে পারবো। কি আজে বাজে কথা বলছিস, বাসায় যদি? বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি। 90-তে পড়া মেয়েদের মতো কথা বলিস না তুষি। ছেলেটা কে? আমার ভার্সিটিতে পড়ে, ইংলিশ ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ার। মানে তোর চেয়ে বয়সে ছোট? বেকার তুষি, তোর মাথা ঠিক নাই, তুই বাসায় আয়। নাহলে বল তুই কোথায় আছিস, আমি গিয়ে নিয়ে আসি তোকে। বাবা তুমি যদি ওকে না মেনে নাও আমি বাসায় আসব। আমার একটা মেয়ে আছে, সে কথাটা আমি দরকার হলে ভুলে যাব, কিন্তু এই আবদার আমি মানতে পারব না। কি হলো এই সময় শুয়ে আছো যে? জ্বর তো নাই, মাথা ব্যথা করতেছে? মাথা ঘুরাচ্ছিল আর একটু দুর্বল লাগতেছিল। তাহলে তো ডাক্তারের কাছে যাইতে হবে, চলো 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 নিয়ে যাই। আসো। কি হয় আপনার? আমার হাজবেন্ড। সুখবর আছে, আপনাদের সন্তান আসছে। তুষি, আমার পোলার, আমার পোলার বউ আরে হাসপাতালে নিছে। হসপিটালে আনতে দেরি হয়ে গেছে, বাচ্চা এবং মা আমরা কাউকে বাঁচাতে পারিনি, দুঃখিত।